বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর এবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচেও জিততে চাইবে টিম বাংলাদেশ। তবে ইংল্যান্ডকে হারানো মোটেও সহজ হবে না লিটন মিরাজিদের জন্য, তাই তো এই ম্যাচের একাদশে ফেরানো হবে সেরা ক্রিকেটারদের। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। সাকিব আল হাসান ইনজুরির কারণে না ফিরলেও দেখা যাবে নাজমুল হাসান শান্ত, মুস্তাফিজুর রহমানদের। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি ইংল্যান্ডের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ। বিশ্বকাপ শুরুর আগেই সাকিব আল হাসানের ইনজুরি চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল টিম ম্যানেজমেন্টের কপালে, সেটি বলার অপেক্ষা রাখে না। গোড়ালির চোটের কারণে বাঁহাতি এই অলরাউন্ডার খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি। খেলা হবে না ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও। তবে শঙ্কার কালো মেঘ অবশেষে কেটে গেছে। বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচ থেকেই সাকিবকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি নাজমুল হাসান শান্ত ও মুস্তাফিজুর রহমানের। এই ম্যাচে আবারও একাদশে দেখা যাবে এই দুই ক্রিকেটারকে। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন লিটন কুমার দাস। গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন লিটন। লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে। তামিম ইকবালের জায়গায় স্কোয়াডে সুযোগ পাওয়া তামিম প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন নিজেকে, তাই এই ম্যাচে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন তরুণ এই ওপেনার। আবারও তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে নাজমুল হাসান শান্তকে। প্রথম ম্যাচে না খেললেও এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতিটা সারতে চাইবেন দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার। চার নম্বরে ব্যাটিং করবেন গত ম্যাচের নায়ক মেহেদি হাসান মিরাজ। গত ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করে অসাধারণ একটা ইনিংস খেলেছেন মিরাজ, তাই তো এই ম্যাচেও টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পাবেন মিরাজ। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে তাওহিদ রিজাকে। গত ম্যাচে গোল্ডেন ডাকের শিকার হলেও এই ম্যাচে ভালো একটা ইনিংস খেলতে মরিয়া তাওহিদ। ছয় নম্বরে ব্যাটিং করতে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে, কারণ এই ম্যাচে বিশ্রামে রাখা হবে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। সাত নম্বর পজিশনে দেখা যাবে শেখ মেহেদি হাসানকে। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার এখন শেখ মেহেদি, তাকে কাজে লাগিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে চায় বাংলাদেশ। এছাড়া একাদশে থাকবেন স্পিনার নাসুম আহমেদ। এছাড়াও এই ম্যাচে পেসার হিসেবে থাকবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। উল্লেখ্য, বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে 2 অক্টোবর দুপুর 2:30। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস 2 ও স্টার স্পোর্টস 2 HD-তে। এক নজরে বাংলাদেশের একাদশ। লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই একাদশটি নিয়ে আপনাদের কী মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।